ইংলিশ রিডিং স্কিলসের জন্য ইম্পর্টেন্ট কিছু পোয়েমের সামারি দিয়ে সাজানো এই প্লেলিস্টটা। তোমাদের যদি ইম্পর্টেন্ট সবগুলো কবিতার সামারি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই প্লেলিস্টটা তোমরা ভিজিট করতে পারো। প্যাট্রিয়টিজম কবিতাটার সামারি আলোচনা করছি। কবিতায় স্যার ওয়াল্টার স্কট তার সাহসিকতা, সম্মান এবং দেশপ্রেমের থিম এর আলোকে লিখেছেন কবিতাটা। বিশেষত নিজের দেশপ্রেম এবং মাতৃভূমির প্রতি যুদ্ধ করা মানুষদের বীরত্বের প্রসঙ্গে এই কবিতাটি সাহসের জন্য, দেশপ্রেমের জন্য উদ্দীপনামূলক আহ্বান। স্কটিশদের মনোবল এবং মানব হৃদয়ের অদম্য প্রকৃতিতে উদযাপন করে। কবিতার শুরুতে বক্তা প্রশ্ন করেন, এমন কোনো মানুষ আছে কি না যে সম্মান এবং দেশপ্রেমের আদর্শ সম্পর্কে উদাসীন। এই প্রশ্নটি কবিতার টোন নির্ধারণ করে, যা ইঙ্গিত দেয় প্রকৃত সাহস এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা আসলেই বিরল এবং সেই সাথে মূল্যবানও। এখানে কবি বোঝাতে চান প্রকৃত মানুষ একজন যে সত্যিকারের মানুষ নিজের মাতৃভূমির প্রতি সম্মান ও আনুগত্য ছাড়া বাঁচতে পারে না, বিশেষ করে সংঘাত ও দুর্যোগের সময়। স্কট এই কবিতার অগ্রগতির সাথে সাথে স্কট এমন ধারণা তুলে ধরেন যে একজন মানুষের চরিত্রের পরীক্ষা তার নিজের বিশ্বাস এবং মাতৃভূমির জন্য দাঁড়ানোর ইচ্ছার মধ্যেই নিহিত, এমনকি বিপুল প্রতিকূলতার মুখেও। তিনি পাঠককে তাদের নিজস্ব দায়িত্ব এবং সম্মান অনুভূতি নিয়ে চিন্তা করতে অনুপ্রাণিত করেন বা চ্যালেঞ্জ করেন। জিজ্ঞাসা করেন যে তারা ভয় এবং স্বার্থপরতার ঊর্ধ্বে উঠতে সাহসী কিনা। শেষ কয়েকটি লাইনে স্কট এই ধারণাকে শক্তিশালী করেছেন যে শুধুমাত্র বেঁচে থাকাই যথেষ্ট নয়, একজনকে অবশ্যই সাহসিকতা ও গুণাবলীর প্রতিফলন ঘটাতে হবে। কবিতাটি একজনের নিজের পরিচয় এবং বৃহত্তর ভালোর জন্য তাদের অবদান সম্পর্কে গর্ব করার গুরুত্ব এর একটি শক্তিশালী স্মারক হিসেবে কাজ করে। সামগ্রিকভাবে প্যাট্রিয়টিজম কবিতাটি সাহসিকতা এবং সম্মানের একটি মহৎ গুণাবলী অর্জন করে। এটি দেশপ্রেমের প্রতি গভীর উপলব্ধির জন্য একটি উদ্দীপনামূলক আহ্বান। স্কটের আবেগপূর্ণ ভাষা এবং প্রাণবন্ত ইমেজারি দেশপ্রেমের থিমগুলোর সাথে প্রতিধ্বনিত হয়। স্বাধীনতা এবং ন্যায় বিচারের জন্য দেওয়া আত্মত্যাগের জন্য গভীর প্রশংসার আহ্বান জানান। এটাই ছিল দ্য প্যাট্রিয়টিজম কবিতাটার সামারি।